হ্যালো ইউটিউবার, সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের জন্য আর কি নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম। আমার এই টিউটোরিয়ালটিতে থাকবে আপনারা কিভাবে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার যদি সংক্ষিপ্ত নামে লিখে রাখেন হয়তো ভুল হয়ে যায়। তো বন্ধুরা, এই অ্যাপটির মাধ্যমে আপনারা যে কোনো কন্ট্যাক্ট নাম্বার আপনারা সেভ করে রাখবেন আপনার ফোনে। তো এই অ্যাপটি ব্যবহার করার পর বন্ধুরা সেই কন্ট্যাক্ট নাম্বারের সাথে তার ছবি প্রোফাইলের যদি গ্যালারিতে যদি একটি প্রোফাইল পিকচার থাকে তাহলে ওই প্রোফাইল পিকচারটি আপনার ফোনে চলে আসবে। তো বন্ধুরা, এই অ্যাপটির মাধ্যমে, এই সহযোগিতার মাধ্যমে যদি আপনিও যদিও ভুলে যান তার নাম, কিন্তু ফেস দেখে আপনি চিনতে পারবেন। তো বন্ধুরা, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে বাটনটিতে ক্লিক করবেন। আর যারা এই সেন্টেক শাস্ত্রদের রেগুলার সাবস্ক্রাইবার তারা অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন এবং শেয়ার করবেন। তো বন্ধুরা, আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি এই অ্যাপটিতে কাজ করবেন। তো বন্ধুরা, আপনাদের এই অ্যাপটিতে কাজ করার জন্য প্রথমে আপনাদেরকে প্লে স্টোরে ঢুকতে হবে। প্লে স্টোরে আমি ঢুকছি। প্লে স্টোরে ঢোকার পরে এখানে আপনাদেরকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে বা ইনস্টল করে নিতে হবে। এই অ্যাপটি আমি আপনাদেরকে এই যে আইকন ডা ফোন ব্যাক আইকন কার আইডি আইকন ফোন ব্যাক অ্যান্ড কন্ট্যাক্ট। তো বন্ধুরা, এই অ্যাপটিতে আপনারা ইনস্টল করে নেবেন। আমাদের ইনস্টল করা আছে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে যা করণীয় সেই করণীয়গুলি আপনাদেরকে দেখিয়ে দিব। তো প্রথমে আমি এই অ্যাপটিতে ওপেন করব। অ্যাপটি ওপেন করার পরে এরকম একটি ডেস্ক আপনাদের শো করবে। তো এই শো করার পরে এখানে আপনার যদি লেখা নিচে মাঝখানে লেখা দেখতে পাচ্ছি গেট স্টার্ট, এই গেট স্টার্টে ক্লিক করতে হবে আপনাদেরকে। এই যে আমি গেট স্টার্টে ক্লিক করলাম। গেট স্টার্টে ক্লিক করার পরে দেখেন এখানে কন্ট্যাক্ট ফর ইউর ডিটেল ডায়ালার্স অ্যান্ড ফটো ফোন স্ট্যাটাস ফর ইউর কলার আইডি, এগুলো বন্ধুরা আপনাদের প্রোফাইল পিকচারটি এটা দিয়ে করার জন্য বন্ধুরা আপনারা যা করব এ দেখেন এখানে কন্টিনিউ আছে, কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পরে দেখেন অ্যালাউ আইকন টু অ্যাসোস ইউর কন্ট্যাক্ট। তো আমি এখানে অ্যালাউ করে দিব। তারপর অ্যালাউ আইকন টু মেক অ্যান্ড মেসেজ ফোন কল, তো আমি এটিও অ্যালাউ করে দেব। অ্যালাউ টু আইকন অ্যাসোসিয়েট ফটো মিডিয়া অ্যান্ড ফাইল ইউর ডিভাইস, তো এটিও অ্যালাউ করে দেব। তিনটি ডিভাইস অ্যালাউ করার পরে বন্ধুরা এখানে দেখবেন আমাদের যে নাম্বারটি। তো এখন যা করণীয় আপনাদের নাম্বার দিয়ে এই অ্যাপটিতে লগ ইন করতে হবে। তো বন্ধুরা, প্রথমে আমি আমার নাম্বারটি দিয়ে দিলাম 1933। হ্যাঁ, আমি আমার নাম্বারটি দিয়ে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পরে এটি ভেরিফাই হওয়ার জন্য একটি আপনার ফোনে একটি SMS সেন্ড হবে। তো SMSটি আপনার এখানে নিতে হয়, যে আমার SMSটি চলে আসছে আইকন, তো আমি এটিকে কপি করে নেওয়ার পরে এখানে পোস্ট করে দিব। পোস্ট করে দিলাম। পোস্ট করার পরে এখানে কন্টিনিউ করে দিব। কন্টিনিউ, হ্যাঁ, ভেরিফাই ওকে হয়ে গেছে। ভেরিফাই ওকে হওয়ার পরে প্লিজ ওয়েট, একটু ওয়েট করতে হবে। তো এখানে আমি আমার যে চ্যানেল নাম আছে, হ্যাঁ, আমি চ্যানেল আমার চ্যানেলের নামটি দিয়ে দিব। আর এখানে আমার একটি পিক থাকবে। পিক থাকার পরে এখানে দেখেন দিস ইজ মি, তো দিস ইজ মিতে ক্লিক করতে হবে। দিস ইজ মিতে ক্লিক করার পরে এখানে একটি অ্যাড শো করে অ্যাডটি কেটে দিবেন, স্কিপ করে দিবেন। তো এখানে এটিও স্কিপ করে দিবেন। একটু ওয়েট করেন। এই যে আমার আস্তে আস্তে এখানে আমার যত নাম্বার আছে তো ওগুলো এখানে ধীরে ধীরে সবটিতে এক এক করে সব প্রোফাইল পিকচার সেট হয়ে যাবে। তো এই দেখেন একের পর এক সবার আমার কন্ট্যাক্ট নাম্বার যা আছে, কন্ট্যাক্ট নাম্বারের সাথে যাদেরই আছে সবার ফেস এখানে শো হয়ে যাবে ধীরে ধীরে। এই দেখেন যেগুলো নাই এখন আস্তে আস্তে হয়ে যাচ্ছে। তো
এভাবে একটি সহজ উপায়ের মাধ্যমে আপনারা আপনাদের নাম্বারটি চিহ্নিত করে রাখতে পারবেন এই অ্যাপটির মাধ্যমে। অনেক সুন্দর একটি অ্যাপ, আপনারা চাইলে এর ভিতরে আপনারা যদি আরও তারা যদি অন্য কোনো নাম্বার দিয়েও অন্য কোনো ছবিও অ্যাড করে থাকে তাহলে সে প্রোফাইলে ঢুকে আপনি এই প্রোফাইলে ঢোকার পরে ওনার যদি ফটো আর কোনো অন্য কোনো ফটো থাকে এখানে ছাড়া তাহলে ওই ফটো আপনি দেখতে পাবেন। তো ওনার কোনো ফটো নেই, একটি ফটো দেয়া। তো এইভাবেই আপনারা আপনাদের বন্ধুদের প্রোফাইল পিকচারে এই কন্ট্যাক্ট নাম্বারের সাথে ছবি দেখতে পারবেন যদি ভুলে যান তাহলে। তো বন্ধুরা, আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন, আর শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। আর যদি ভালো না লাগে কমেন্ট বক্সে কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।